অন্য অভিযান বিজেপি কাউন্সিলর আপনি কিভাবে যাবেন নানাঘাট থেকে এবং কি প্রোগ্রাম আছে? ঘটনা হচ্ছে বাংলা অনেক এগিয়ে গেছে, মানে এত এগিয়ে গেছে উন্নয়ন যেমন আগে রাস্তায় দাঁড়িয়ে থাকতো সেই উন্নয়ন ফ্ল্যাট থেকে এখন খাটের তলায় চলে গেছে। তো তারই প্রতিবাদে আমরা নবান্ন যাচ্ছি, রানাঘাট শহর মন্ডল একের কার্যকর্তারা যাবে কালকে 10:30 ট্রেনে রানাঘাট লোকালে গিয়ে আমরা উপস্থিত হব কলকাতার রাজপথে। আর শুধুমাত্র বিজেপি সংগঠন নয়, অনেক স্বেচ্ছাসেবক সংগঠন থেকে শুরু করে অনেক সংগঠন, কিছু অরাজনৈতিক, কিছু সামাজিক, কিছু সংগঠন তারা সেখানে আমাদের সাপোর্ট করছে, তারাও থাকবে নবান্ন অভিযানের সামিল। কিরকম সংখ্যক লোক যাবে কালকে ট্রেনে করে? আমাদের যেহেতু আমি মন্ডলের দায়িত্বে আছি, আমরা আশা করছি মন্ডল থেকে 350-400 লোক যাবে। কিন্তু নদিয়া জেলা সাংগঠনিক যে নদিয়া সাংগঠনিক জেলা থেকে আমরা এক্সপেক্টেড করছি যে মোর দ্যান 10,000 লোক, 10,000-এর বেশি লোক আমরা সড়কপথেও তো যাবে কালকে, সড়কপথেও যাবে, কারণ সড়কপথে বাধা একটা সৃষ্টি হবে আমরা অলরেডি জানি। তো আমরা সবাইকে বলেছি যতটা পারবেন ট্রেন অ্যাভেল করতে, আমরা চাইছি চারদিক থেকে সেই অভিযানটা হোক যে যেভাবেই হোক লোক যেন ওইখানে পৌঁছায়। কি নাম? কামনাশীষ চ্যাটার্জি, কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড।